গত বছরের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে ডিসেম্বরে, ফলে শনিবার 2023 সালের জন্য 21 জনের নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন তালিকায় সাকিব সহ মাত্র 4 জন ক্রিকেটার 3 ফরম্যাটে জায়গা পেয়েছেন। লিটন কুমার এবং তাসকিনরা ছিলেন গত বছরের চুক্তিতেও, তবে নতুন করে এবার সেই তালিকায় যুক্ত হলেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া 2 ফরম্যাটে জায়গা পেয়েছেন 7 জন ক্রিকেটার, বাকি 10 জন পেয়েছেন 1টি করে ফরম্যাটে। টেস্টে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও জাকির হাসান। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। টি টোয়েন্টি ফরম্যাটে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টেস্ট ও ওয়ানডে তালিকায়। আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডের তালিকায়। এই চুক্তি চলতি মাস জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।